বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটাতে এসে কয়েকটা ছবি টবি উঠাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আবারও চলে আসছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, কারণ এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও। বাড়িতে আসার পর দেখি যে আমার বাড়িতে পড়ে রয়েছে আরও দুইটা কালার স্মোকি, যার কারণে অনেক সুন্দর করে সেজে গুজে শাড়িটারি পরে নিয়েছি। আর আমি হোয়াইট কালার একটা শাড়ি পরেছি যাতে কালার স্মোকিটা উড়ালে কালারফুল লাগে। তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি একপাশে কি সুন্দর সাদা এই ফুলগুলো ফুটে আছে। এগুলো বারো মাসি ফুল, আমাদের বাসার বারান্দার মধ্যেও আছে। তারপর আমাদের এখানে একটা সুপার শপ আছে, নীলু সুপার শপ। আমরা ছবি টবি উঠার জন্য ওই জায়গাটাতেই যাই। মানে আমার মনে হয় বাড়িতে যাওয়ার পর এমন কখনো হয়নি যে এই সুপার শপটাতে যাইনি। এটা সামনের জায়গাটা অনেক বড়, একটা ফাঁকা জায়গা, পেছনের সাইডটা অনেক সুন্দর, এখানে মেবি কফি শপ ছিল। তো তারপর ওইখান থেকে ঘুরে ফিরে কিছু ছবি উঠে আমরা চলে আসলাম। চলে আসার পরে দেখলাম যে বাড়ির রিচুয়াল গুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিকাল টাইমে আমরা চলে আসলাম দুইটা কালার স্মোকি নিয়ে, আমার হাতে ইয়েলো কালার, আমার বোনের হাতে অরেঞ্জ কালার। আর বিকেলে উড়ানোর কারণে এত সুন্দর লাগছে। প্রাচ্য যেহেতু অন্য জায়গায় চলে গিয়েছে ওর মামার সাথে খেলা করতে, আমি ভাবলাম যে এইটাই হচ্ছে উপযুক্ত সময় কালার স্মোকি উড়ানোর। আর বিশেষ কারণ স্মোকিটা উড়ানোর সময় এত বেশি ভালো লাগছিল, বরাবরের মতোই চোখে যাওয়ার সময় একটু জ্বলছিল, কিন্তু তারপরেও আজকের ভিডিওটা অনেকটা সুন্দর হয়েছে। আজকে ভাবছিলাম আমরা দুইজন মানে দুই বোন মিলে দুই সাইড দিয়ে উড়াবো, কিন্তু আমার প্ল্যানিং তো কখনো সাকসেসফুল হয় না তেমন ভাবে, এটা আপনারা ভালোভাবেই জানেন। আমার ইচ্ছে ছিল কালার স্মোকিটা উড়াবো, উড়িয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এতটুকুই, আর যেটা হচ্ছে আমি করেও ফেলেছি, তো আর কোনো আক্ষেপ আমার কাছে নেই। এটা হচ্ছে অনেকটা বাজির মতো আমি যতটুকু বুঝতে পেরেছি, আর এগুলো হচ্ছে ফটোশ্যুটের জন্যই একদম পারফেক্ট আমার মনে হয়, তাহলে ফটোশ্যুটটা আরও সুন্দর হয়। তো তারপরে আমরা এখানে সুন্দর মতোই উড়াচ্ছিলাম, আর মার্কেটের যে মালিক উনি আমাদেরকে কিছুই বলেনি, কারণ এই মার্কেটের সামনে এসে আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করি সব সময়, কেউ কিছুই বলে না। আর আমাদের বাড়ির পাশেই এত বড় একটা মার্কেট আমাদের বাড়ির পাশে হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, যদিও মার্কেট থেকে কখনো কোনো জিনিসই আমি কিনিনি, কারণ আসলে দেখা যায় যেগুলো আমি ওইখান থেকে কিনবো ওইগুলো আমি কুমিল্লা থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারবো। আর সব জিনিস আসলে ঠিকঠাক মতো কখনো দেখি উনি ওইখানে, যার কারণে হচ্ছে কিনাও হয়নি। তবে সবসময় ঘুরে আসি যে ওদের ঈদ কালেকশন আসে, পূজাতেও কালেকশন আসে। আমার মা অবশ্য আমার ছোট বোনের জন্য অনেক কিছু এখান থেকে কিনে, তো ভালোই মোটামুটি প্রোডাক্ট ওরা ভালোই আছে। তো তারপরে এখানে হচ্ছে আমি দেখছিলাম যে আমার শাড়িটার সাথে কালারটা খুব সুন্দর মতো ম্যাচ হয়ে গিয়েছে। আমি সাদা শাড়িটা পরেছিলাম প্রোগ্রামের কারণে, কারণ ঠাকুরের অনুষ্ঠান মানেই হচ্ছে আমার কাছে সাদা শাড়ি, এছাড়া অন্য কোনো কালার আমার মাথায় আসে না। আর সাদা শাড়ির সাথে হচ্ছে দিনের আলো, তার সাথে হচ্ছে কালার স্মোকি, সবকিছুই পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।